গুড মর্নিং, আজকে সোমবার সকাল 5টা বাজে এখন। তো আমি রান্নাঘরে চলে এসেছি মেয়ের টিফিন বানানোর জন্য। এই টিফিনগুলো রেডি করে দিচ্ছি। আজকে মানে ঘুমটা ভাঙছিল না, শরীরটা কেমন যেন একটু লাগছে। তো ডেকে তুললো তাড়াতাড়ি ওঠো, তো 5টা বেজে গিয়েছে। আমি তরকারি রান্না করবো, লুচি ভাজবো, কতক্ষণে হবে। তো আজকে বেশি লুচি ভাজিনি, 3টেই ভেজেছিলাম। কটা বেশি ভাজা হয়ে যায় তা সময় পাইনি বলে 3টেই ভেজেছি। আমার লুচিগুলোও রেডি হয়ে যে ওর টিফিনটাও আমি রেডি করে দিয়েছি, ওরাও রেডি হচ্ছিলো তখন আর কি, আমি কাজ করছিলাম। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে এখন স্কুলে চলে যাচ্ছে, ব্যাস আর কি না, স্কুল থেকে বাড়ি আসবে সেই 10:30। তো তারপর আমি আমার কাজবাজগুলো করে নিলাম, বিছানাটা তুলে নিলাম, তারপরে আর ভিডিও শ্যুট করিনি। এটা দুপুরবেলা আমি রান্নাবান্না করছি, রান্না করে আর কি রান্নাঘরের কাজবাজ সব কিছু কমপ্লিট করলাম পরে গিয়ে। তো আমাদের না একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তারপরে হচ্ছে মেয়েটার শরীরটা খারাপ, তো ঠান্ডা লেগেছে, তো আমারও ভালো লাগছিলো না। তা লাস্টের বাবা বললো ঠিক আছে তাহলে যেতে হবে না, অন্য একদিন কোথাও যাবো। একটা দাদার বাড়িতে আর কি উনি ডেকেছিলো যে আসো তোমরা একটু ঘুরে যাও। তো আমরাও ওখানে কোথাও যাই না, ভেবেছিলাম হয়তো যাবো, তো লাস্ট পর্যন্ত আর যাওয়া হয়নি। কী করা যাবে বলুন, শরীরটা মেয়ের খারাপ, শুধু স্কুলেই ওর বের করানো হচ্ছে, বাইরেও বের করানো হচ্ছে না আর কি। এই তো আমি গ্যাস ফ্যাসগুলো একটু মুছে নিচ্ছি রান্নার পরে, মানে মাটি উনুনে তুমি কি প্রতিদিন একবার লেপো সেটা হয়ে যায়, কিন্তু তুমি গ্যাসে রান্না করবে, তোমাকে যে কবার তুমি রান্না করবে তোমাকে সেই কবারই মুছতে হবে। এটা খুবই একটা বিরক্তকর ব্যাপার, রান্না করতে ইচ্ছা করে কিন্তু আমি জানি রান্নাঘরে গেলেই সব কিছু পরিষ্কার করে আবার বেরোতে হবে, এটা খুব ঝামেলা। সকালে একবার করেছি, দুপুরে করেছি, এরকম এটা হচ্ছে, আবার বিকালে আমাকে করতে হবে, আবার রাতে, এরকম মুছতে হয়। কিন্তু আমার মোটামুটি 4 বেলা তো রান্না করতে যেতেই হয় দিনে কম করে আর কি। এই তারপরে চান টান করে নিলাম, নিয়ে ছাদে গেলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, দেখুন ওয়েদারটা কী সুন্দর না আকাশে। কিন্তু কী জানি বিকালবেলা জামা প্যান্ট তোলা হয়নি, ভিজে গিয়েছিলো, মানে ঝমঝম করে মানে 5 মিনিট বৃষ্টি হলো, রোদ্দুর কিন্তু তার মধ্যেই বৃষ্টি হয়ে সব ভিজে গেল, কী করা যাবে এখন, কী সুন্দর রোদ্দুর। তো বেশ ভালোই হাওয়া ছিল, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এই উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না, কেন জানি না প্রচণ্ড গরম। আগে কী হতো জানেন, এখানে মানে যদি গরম পড়তো না, ধরো সকালের দিকে গরম পড়েছে, তোমার বিকালের দিকে এরকম বৃষ্টি হবে, মানে বিশাল বৃষ্টি, বিভৎস বৃষ্টি, গরম পড়া মানে বৃষ্টি। আর এখন মানে এখানেই গরমের কোনো দেখা নেই। তো আমার মেয়ে আজকে পুজো দিতে বসেছে, আমি একটু পাশে থেকে আর কি গুছিয়ে দিয়েছি, আমি আর পুজোটা করলাম না, বললাম তুই কর। তো ওর বাবা সকালে ফুল মিষ্টি সব কিছু কিনে দিয়ে গিয়েছিলো। এই টাটা, বাই, ভালো থাকবেন, দুপুরে ওকে খাওয়াবো। এই টাটা, ভালো থাকবেন।